কোন দলের পক্ষে নয় নির্বাচনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন ডিসি এসপিদের সিএসি নির্দেশ বৈশ্বিক খাদ্য সংকটে পূর্বাভাসে সতর্ক সরকার উৎপাদন সচল রাখার পরামর্শ প্লাস্টিক বর্জ্য সম্পদে পরিণত করতে সঠিক নীতি প্রণয়ন জরুরি বললেন বিশিষ্টজনেরা ছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9টার একুশে সংবাদে সাথে আছি আমি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের কর্মকর্তাদের দলীয় কর্মীর ভূমিকা না নেয়ার নির্দেশনা দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল নির্বাচনী দায়িত্ব পালনে কোনো শিথিলতা দেখা গেলে কমিশন সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন সিইসি শিউলি শব্দমের প্রতিবেদন নির্বাচন কমিশন ভবনে আসন্ন জেলা পরিষদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে সিইসির এই বৈঠক জাতীয় সংসদের দুটো উপনির্বাচন অত্যাসন্ন বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সুবিধার্থে অপ্রয়োজনীয় ভোট কেন্দ্রের সংখ্যা কমিয়ে বড় কেন্দ্রে বুথ বাড়ানো ইভিএম নিয়ে ব্যাপক প্রচারণা চালানো সহ বিভিন্ন পরামর্শ উঠে আসে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকারের গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএসি আমরা এই মত বিনিময় সভাটা এ সময় আবারও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের কঠোর অবস্থানের কথা জানান সিএসি বলেন নির্বাচনী কাজে প্রশাসনের কোনো শৈথিল্য সহ্য করা হবে না সরকারি কর্মচারী বা গণকর্মচারী হিসেবে আপনাদেরকে সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে হবে এবং আপনাদের কর্মে আপনারা নিজেদেরকে কখনো দলীয় কর্মী ভাববেন না বা মনে করবেন না বা আপনাদের আচরণে এমন কিছু যেন প্রতিফলিত না হয় যে জনগণ মনে করতে পারে আপনারা কোনো দলের পক্ষ হয়ে কাজ করছেন নির্বাচনকালীন স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় কমিশনের অধীনে থাকবে এবং যে কোনো সিদ্ধান্ত ও নির্দেশনা মানতে বাধ্য থাকবে তারা অবশ্যই নির্বাচন প্রশ্নে আমাদের অধীন থাকবে আমাদের যে কোনো নির্দেশনা তারা মানতে প্রতিপালন করতে বাধ্য থাকবে যদি অবাধ্য হয় তাহলে আমাদের তরফ থেকে কি করণীয় সেটা আমরা তখন দেখব কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব যে কোনো রকমের আদেশ নির্দেশনা এবং সেটি বাস্তবায়নের জন্য জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল রকমের সহযোগিতা করা হবে এখানে কোনো রকমের পক্ষপাতমূলক আচরণ যেন না করা হয় সেটিও আমরা এনশিওর করব শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে জাতিসংঘের এমন পূর্বাভাসকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার দেশে খাদ্য উৎপাদনের ধারা কোনোভাবেই যেন ব্যাহত না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিখাতকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি বিপ্লব শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা মফিউর রহমানের রিপোর্ট করোনা মহামারী ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী প্রভাব পড়ে কৃষি উৎপাদনের ওপর জ্বালানি সংকটের ফলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের 34 কোটি মানুষ এরই মধ্যে খাদ্য সংকটে পড়েছে যুদ্ধ প্রলম্বিত হলে আরও 70 কোটি মানুষ পড়তে পারে এ সংকটে এরই মধ্যে সোমালিয়ায় দুর্ভিক্ষ শুরু হয়েছে দুর্ভিক্ষের মুখে ইথিওপিয়া নাইজেরিয়া দক্ষিণ সুদান ইয়েমেন আফগানিস্তান সহ আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ এমন পরিস্থিতিতে বাংলাদেশের কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে সেমিনারের আয়োজন করে নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এতে অংশ নিয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন গেল কয়েক দশকে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে Agriculture not only more attractive and more efficient and effective in, let's say, in the technical basis, but also in the way how you can do that in an entrepreneurial way, how you can make your business more efficient. কৃষি বিজ্ঞানী ইমিরেটাস অধ্যাপক ডক্টর এম এস আত্তার মণ্ডল বলেন বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় খাদ্য উৎপাদনের সব ধরনের বাধা দূর করতে হবে উৎপাদনের যে গতিময়তা বাংলাদেশে তৈরি হয়েছে বিভিন্ন খাদ্য উপখাদ্যে সেটাকে
ধরে রাখার জন্য এবং তার জন্য আমাদের যা সর্বোচ্চ প্রচেষ্টা, প্রযুক্তিগত, ফাইন্যান্সিং এবং আমাদের পুঁজি বিনিয়োগ, সবটা যেন আমরা অব্যাহত রাখি আর কি। পরে পরিকল্পনা মন্ত্রী বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্ল্যান, এমনকি বাজেটেও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। জাতিসংঘের দেওয়া দুর্ভিক্ষের পূর্বাভাস নিয়ে সরকার সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছে। খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের, তাদেরও একটা পূর্বাভাস আছে যে একটা আসন্ন খাদ্যাভাব হতে পারে। এই আলোকে আমাদের এখন ঘর গুছিয়ে চলা উচিত এবং প্রথম দায়িত্বই হবে অন্যের সংস্থান। চাল যদি ঘরে থাকে, লবণ দিয়ে ভাত খেতে পারবো। সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিও কঠিন সময় পার করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিজস্ব কৌশল ও যোগাযোগ ব্যবহার করে আমাদের উত্তরণের পথ বের করতে হবে। বর্তমানে একটি সময়ের মাঝখানে দিয়ে যাচ্ছি, সারা বিশ্ব যেখানে দুলছে অর্থনৈতিকভাবে, আমরাও দুলছি কিছুটা। বাঁচার জন্য আমাদেরকে নিজস্ব কৌশল এবং যোগাযোগ রাখতে হবে। বৈশ্বিক সংকটের কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা বাড়লেও এখন তা কমতির দিকে রয়েছে বলেও জানান মন্ত্রী। এই মাসে দ্রব্যমূল্যের হার কমে এসছে, আরো কমবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্লাস্টিক বর্জ্য সম্পদে পরিণত করতে সঠিক নীতি প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দেশের নগরাঞ্চলগুলোতে বছরে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বর্তমানে 9 কেজি, 2005 সালে যা ছিল 3 কেজি, আর বছর জুড়ে ব্যবহৃত প্লাস্টিকের 1/3 সংগ্রহ করা হয়, যার মধ্যে 37% পুনর্ব্যবহার করা হয়। বাকি সব প্লাস্টিক ফেলে দেওয়া হয় ডাম্পিং ইয়ার্ডে অথবা খাল নদী হয়ে চলে যাচ্ছে সমুদ্রে। এমন পরিস্থিতিতে প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবহার নিয়ে এফবিসিসিআইয়ের এই সেমিনার। এ সময় বক্তারা বলেন, 2002 সালে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করা হলেও তা কার্যকর হয়নি, কারণ এর কোনো বিকল্প নেই। এমন পরিস্থিতিতে প্লাস্টিক বর্জ্যের সুস্থ ব্যবস্থাপনার জন্য সঠিক নীতি প্রণয়নকে গুরুত্ব দিলেন তারা। একটা হচ্ছে রিসাইকেল, একটা রিইউজ, আর একটা হচ্ছে রিডিউস। আমরা তিনটাই করতে পারি। আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা রিডিউস করতে পারি, যেখানে প্রয়োজন আমরা রিউজ করতে পারি, যেখানে প্রয়োজন রিসাইকেল করতে পারি। প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে উৎসেই একে অন্য বর্জ্য থেকে আলাদা করতে হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। এই সব জায়গায় আমাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে, ট্যাক্স রিলিফ দিতে হবে, যাতে করে এই তিনটা, এই পুরো ভ্যালু চেইনটা যেন গড়ে ওঠে আরো বেশি ভালোভাবে। এদিকে মন্ত্রী বলেন, প্লাস্টিক বর্জ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এই বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। এই প্রসেসটাকে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করছে, সো দ্যাট থ্রু দ্য ইনসিনারেশন উই ক্যান ডিসপোজ অল দ্য ওয়েস্ট ইন হোল ওভার দ্য বাংলাদেশ থ্রু দ্য ইনসিনারেশন। আমার মনে হয় এটা করা সম্ভব। এ ধরনের প্রকল্পে সরকার দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায় বলেও জানান মন্ত্রী। উই হ্যাভ টু হ্যান্ডেল অল দ্য প্রবলেমস কালেকটিভলি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ধর্ষণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিশু বলাৎকার, বিচার নিশ্চিতে আইন সংশোধনের তাগিদ। আবার আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। বিকেলে রাজধানী বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মজিবুল হক চুন্নু আরও জানান, আগামী নির্বাচনে 300 আসনই প্রার্থী দেবে তারা। এরই মধ্যে নির্বাচনে ইস্তেহার তৈরির কাজও শুরু হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপির সাথে কোনো জোটে জাতীয় পার্টি যাবে না বলেও এ সময় জানান মজিবুল হক চুন্নু। আমরা তো বর্তমান সরকারের অধীনে ঠিক না, আমরা সংবিধানে যা আছে সেই হিসাবে আমরা নির্বাচন যাব, কারণ সংবিধানে তো যখন অ্যামেন্ডমেন্ট হয় আমরাও সেটার অ্যামেন্ডমেন্টের পক্ষে ছিলাম, কাজেই আমরা তো সেটাকে অস্বীকার করব না। কাজে সংবিধান অনুযায়ী যে সরকার থাকবে সেই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব। বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাটের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ওলামা দল আয়োজিত আলোচনায় তিনি বলেন, সরকার পরিবর্তন ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। বিএনপি মহাসচিব বলেন, আগে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সম্মত হতে হবে, তারপর আলোচনা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করারও আহ্বান জানান মির্জা ফখরুল। বলে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট তৈরি করে পাওয়ার প্ল্যান দিয়ে অসংখ্য টাকা নিয়েছে, চুরি করেছে এবং সেটা বিদেশে পাচার করেছে।
এবং আপনার এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করে ক্যাপাসিটি চার্জের নামে যে পরিমাণ টাকা তারা লুট করেছে, ওটা বিদেশে পাচার করেছে, এটা দিয়ে আপনার একটা বছরের বাজেটের মতো হয়ে যায় আর কি। বেড়েছে ছেলে শিশু বলাৎকার আর পুরুষ ধর্ষণের ঘটনা। গত ছয় মাসে বলাৎকারের শিকার হয়েছে 35 জন। আইন বিশেষজ্ঞরা বলছেন, দণ্ডবিধির 375 ধারায় সংশোধনী এনে ওমেন শব্দটার পরিবর্তে পার্সন শব্দটি যুক্ত করতে হবে। শাকের আরজুর দুই পর্বের 21 স্পেশাল প্রতিবেদনের আজ শেষ পর্ব। সম্প্রতি রংপুরের পীরগঞ্জে এক ভ্যান চালককে বাসায় ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় থানার এসআই স্বপন রায়ের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্বপনকে থানা থেকে সরিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী ভ্যান চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বলাৎকারের শিকার হয়েছেন 35 জন। এসব ঘটনায় মামলা হয়েছে 19টি। বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে একজনকে, লজ্জায় আত্মহত্যা করেছে আরও একজন ভুক্তভোগী। তবে নানা কারণে পুরুষ ধর্ষণের পরিসংখ্যান সুনির্দিষ্টভাবে পাওয়াটা বেশ জটিল বটে। পুরুষদেরকে বা শিশুদেরকে বলাৎকারের হার অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক হয়তো আগ্রহী হয় না, সেই জন্য হয়তো মামলাগুলো হয়নি। পুরুষ ধর্ষণ বা বলাৎকারের শিকার হলে কি করবেন, আইনে কি আছে, শাস্তি বা কি, এমন অনেক প্রশ্নের উত্তর জানেন না অনেকে। আইনজীবীরা বলছেন, বলাৎকারের জন্য 16 বছর পর্যন্ত বিচারের ব্যবস্থা বিদ্যমান। ছেলের বয়স 16 বছরের বেশি হলে দণ্ডবিধির 377 ধারায় অস্বাভাবিক অপরাধের মামলা হবে। শুধু পেনোভাজাইনাল হলে হবে না, এটা পেনোঅ্যানাল হতে পারে। শরীরের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের অন্য মানুষের অন্য যে কোনো অঙ্গ যদি অযাচিতভাবে ইনট্রুড করে তাহলে সেটাই ধর্ষণ হিসেবে পরিগণিত হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পুরুষ, তারপরে ট্রান্সজেন্ডার, সমস্ত জেন্ডারের লোকজনরা যাতে আসতে পারে সেই জন্য সেখানে ওমেন শব্দটাকে পরিবর্তন করে দিয়ে আমাদের সংজ্ঞাটার মধ্যে পার্সন শব্দটা নিয়ে আসতে হবে। সম্মতি ছাড়া নারীদের দ্বারা নারী, নারীর দ্বারা পুরুষ, পুরুষ কর্তৃক পুরুষ এবং ট্রান্সজেন্ডার কর্তৃক ট্রান্সজেন্ডারকে যৌন নিপীড়নের ব্যাপারটি ধারাতেই নেই। একটি মেসে একজন পুরুষ আর একজন পুরুষ কর্তৃক জৈবিক নির্যাতনের শিকার হলো, একজন চিত্র অভিনেতাকে তাকেও ধর্ষণ করেছেন একজন নারী, সেই অভিযোগটা সামনে এসেছে। সেই অভিযোগগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারছি না আইনিভাবে, অতি দ্রুত আইনটি পরিবর্তনের দিকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। পুরুষ ধর্ষণ সহ অন্যান্য ধর্ষণকে নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধির 375 ধারায় সংশোধন আনার প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। তবে রুলের জবাব মেলেনি এখনও। আইন মন্ত্রণালয়ের কাছে রুলটি কমিউনিকেটেড হয়েছে, তারপরে তাদের কাছ থেকে রুলের একটি জবাব আমরা প্রত্যাশা করছি, কিন্তু প্রায় 6 মাসের অধিক সময় হয়ে গেলেও তারা এখনও পর্যন্ত রুলের জবাবটি নিয়ে আসেনি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্সিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোনো দলের পক্ষে নয়, নির্বাচনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন, ডিসি এসপিদের সিইসি নির্দেশ। বৈশ্বিক খাদ্য সংকটে পূর্বাভাসে সতর্ক সরকার, উৎপাদন সচল রাখার পরামর্শ। প্লাস্টিক বর্জ্য সম্পদে পরিণত করতে সঠিক নীতি প্রণয়ন জরুরি, বললেন বিশিষ্টজনেরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।